বন্ধুরা আজ তোমাদের সঙ্গে মাছের একটা রেসিপি শেয়ার করব আমি পমফ্রেট মাছ দিয়ে এটা করেছি তবে তোমরা চাইলে কিন্তু এটা যে কোনো নরম কাটাযুক্ত মাছ বা মাছের পেটি ব্যবহার করেও কিন্তু তোমরা করতে পারো তো দেখো এর জন্য দু চামচ পরিমাণ টক দই আর চা চামচের হাফ চামচের একটু বেশি আমি নিয়েছি আদা রসুন বাটা আর এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটা চার চামচ মতো আর এক চামচ মতো আমি কিচেন কিং মশলা দিয়েছি তোমরা চাইলে কিন্তু কিচেন কিং মশলার পরিবর্তে যে কোনো ম্যাগি মশলা বা সেটাও যদি না থাকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সমান পরিমাণে নিয়ে দিয়ে দেবে তো আমি এর মধ্যে একটুখানি এক পিঞ্চ মতো গরম মশলা আর একটুখানি পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নিচ্ছি গরম মশলাটা যেহেতু আমার ঘরে তৈরি তাই পরিমাণটা আমি একদমই কম দিয়েছি তো তোমরা যদি বাইরের গরম মশলা ব্যবহার করো তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দিও সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা যাতে ঠিকঠাকভাবে লাগে তোমরা চাইলে কাঁচা লঙ্কাও পেস্ট করে দিতে পারো তো এবার দেখো মাছগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়ে আমি আধ ঘন্টার জন্য এটাকে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে আমি তেলের ওপর দিয়ে ফ্রাই করে নেব মাছটাকে যখন এরকম ফ্রাই করবে তখন যে ম্যারিনেশনের যেটুকু অংশ পড়ে থাকবে সেটা ওপর থেকে দিয়ে দেবে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি তো তোমরা যদি চাও তাহলে কর্নফ্লাওয়ার না থাকলে বা দিতে না চাইলে সেক্ষেত্রে একটু বেসন কাঠখোলাই তোমরা একটু নেড়ে নেবে তারপরে সেই বেসনটাকে তোমরা মাছের মধ্যে দিয়ে দেবে এতে কি হয় বাইন্ডিংটা ভালো হয় ওপরে একটা কোটিং আসে আবার অনেকের কিন্তু এই রকম পছন্দ নয় একটু মোটা কটিং পছন্দ করে তো তারা কিন্তু ব্রেড ক্র্যাম্পস আর ডিমের গোলাই চুবিয়েও কিন্তু মাছটাকে ফ্রাই করে নিতে পারো তো আশা করছি আমার রেসিপিটা আজকে তোমাদের ভালো লেগেছে আর কাজে দেবে যে কেউ যে কোনো সময় ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে বাড়িতে কোনো গেস্ট আসলে সার্ভ করতে পারো আমি এখানে একটু লেবু একটু দিয়ে একটু স্যালাডের সঙ্গে এটাকে সাজিয়ে দিয়েছি এর ওপর থেকে একটু লেবু চিপে দিলে আর এই কাশুন দিয়ে খেতে কিন্তু মাছটা দুর্দান্ত লাগে আর এবার দেখে নাও মাছটা ভেতর থেকে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছো ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না ধন্যবাদ